ଆଇପିଏସ୍ ଗଣମାଧ୍ୟମରେ ଜୋରଦାର ଚର୍ଚ୍ଚା ଆଇପିଏସ୍ ଅଫିସର ଆଶିଷ ସିଂହ ଏବେ ନିଖୋଜ ଯେଉଁଥିପାଇଁ ଗୃହ ବିଭାଗ ଏକ ଚିଠି ମାଧ୍ୟମରେ ଆଶିଷ ସିଂ ନିଖୋଜ ଅଛନ୍ତି ବୋଲି ଦର୍ଶାଇଛନ୍ତି ତେବେ ଆମ ସହିତ ପୁଲିସ୍ ମହାନିର୍ଦ୍ଦେଶକ ପୁଲିସ୍ ଡିଜି ଆମ ସହିତ ଉପସ୍ଥିତ ଅଛନ୍ତି ସିଧାସଳଖ ତାଙ୍କୁ ଆମ ସହିତ ଆଲୋଚନା କରିବା ସାର୍ ଆପଣଙ୍କୁ ଅର୍ଗୋଙ୍କୁ ସ୍ୱାଗତ ଯେ ଗଣମାଧ୍ୟମରେ ଗୋଟିଏ ଚର୍ଚ୍ଚାର କେନ୍ଦ୍ରବିନ୍ଦୁ ପାଲଟିଛି ଯେଉଁଟା ଆଇପିଏସ୍ ଅଫିସର ନିଖୋଜ ଅଛନ୍ତି ବିଭାଗର ମୁଖିଆ ହିସାବରେ ଏହି ଚର୍ଚ୍ଚାକୁ ଗୋଟିଏ ସମାପ୍ତ ରୂପ ଦେବା ପାଇଁ ଆପଣ ପ୍ରତିକ୍ରିୟା କ'ଣ କରିବେ তা ছুটি সরকার সাংসন করে সেটা দূ জুন সর এবং তিন জুন সে কার্যের যোগ দিয়েছেন এবং আমি সমস্ত জাছ সে কার্য যোগদান সেই ইজেন্স ডাইরেক্টোরেট অন্য অফিস অেণু তাঁর জয়নিং রিপোর্টটা আসিযাই আমার অফিসক এটা রুটিন কসপ্পেন্স এবং আমার সেটা হোম ডিপার্টমেন্ট যায় কোণপায়ে যাইনি মুখে এটা মো কু প্রায় আসে নিরে পঠে দি ଏବଂ ଯେଉଁ ସେ ବିଭିନ୍ନ ମିଟିଂ ଆଟେଣ୍ଡ କରୁଛନ୍ତି ଯେଉଁ କଥା ଉଠୁଛି ଆଗରୁ ଅନେକ ସେ ମିଟିଂ ଆଟେଣ୍ଡ କରିଛନ୍ତି ଯେତେ ବି ଆମର ଡିପାର୍ଟମେଣ୍ଟ ମିଟିଂ ହେଉଛି ସେ ମିଟିଂ ଆଟେଣ୍ଡ କରିଛନ୍ତି ଏଇ ଯେଉଁ ରଥଯାତ୍ରା ମିଟିଂଟା ନୂଆ ନୁହଁ ତା ଆଗରୁ ବି ଦୁଇଟା ମିଟିଂ ହୋଇଥିଲା ସେ ଆଟେଣ୍ଡ କରିଥିଲେ ଏବଂ ସେ ବର୍ତ୍ତମାନ କାର୍ଯ୍ୟରେ ଅଛନ୍ତି ସାର୍ ଆପଣଙ୍କ ବିଭାଗର କିଛି ବରିଷ୍ଠ ପୋଲିସ ଅଧିକାରୀ ଏକଥା ମଧ୍ୟ ଗୋଟିଏ ଚର୍ଚ୍ଚା କରୁଛନ୍ତି ଏବଂ ଗୁଜବ ହେଉଛି ଯେ ସେ ଜଏନ୍ କରିବା ପୂର୍ବରୁ ଡିଜି ତାଙ୍କୁ ବୈଠକରେ ବସାଇଥିଲେ ଏକଥା ସାର୍ ସତ ନା ମିଛ ନା ଏ କାଳ ଚର୍ଚ୍ଚା

নির্দেশ ক্রমে রথযাত্রার যে সুরক্ষা সমীক্ষা বৈঠক লাষ্ঠ পুলিশ অধিকারী মান মিটিং নেইটা আপনার পরমিশন ডিপার্টমে পরমিশন আমি সমস্ত যে আগর রথযাত্রার এক্সপিএন্স অব অফিস সিনিয়র অফিস যে আগে রথযাত্রা করছেন তাঁর ফিডব্যা কেবল ডাকিয়েছিল এবং যেতে আমার সিনিয়র অফিসর অনেক কটক ভুবনেশ্বর সবু সিনিয়র অফিসার সেই মিটিং বরি আইপিএস অধিকারী আশিষ সিং নিখোঁজ হওয়ার ঘটনার বর্তমান সময় পুরা স্পষ্টিকরণ রক্ষি সারি ডি মোদয় এবং ডিজি কহার কথা দুই জুন সে অফিস জয়েনসার তিন জুন্রু বিভিন্ন মিটিং আটে করেছেন তবে গৃহ বিভাগ পাখে এই খবর পঞ্চলানি কমিটি কেউটি ত্রুটি রাখা এবং অন্য কিছু কারণ অর্থন সময় সমস্ত অজাণত কারণ পালটিছে তবে এ সম্পর্কের আশিষ সিং প্রতিক্রিয়া যদিও মি না কিন্তু পুলিশ ডিজি এর স্পষ্টতা রাখছেন ক্যামেরাপ